শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর অধ্যায়টা একটু বড়, বিভিন্ন চাষ আছে, বিভিন্ন চাষের পদ্ধতি আছে এবং গুণাগুণ উপকারিতা আছে। তা অনেকে পড়তে চাও না, কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। কীভাবে পড়িয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আগের দুটো ভিডিওয়ে আমি মাছের গুণাগুণ সম্পর্কে একদম মনে রাখার কৌশল দিয়ে দিয়েছি, তারপরেরটা আগে মধুর গুণাগুণ সম্পর্কে দিয়ে দিয়েছি। শুধু কি মনে রাখতে হয় কালকে আমার নাকে ফের মধু পড়লো, আবার কালকে আমার সব মাছ, কালকে আমি সব মাছ পেলাম না, এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। আজকেও দেবো পোলট্রি মুরগির ডিমের গুণাগুণটা। দেখো এখানে একবার দেখে নিই, মুরগির মাংস আর ডিম প্রাণীজ প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস, প্রাণীজ প্রোটিন পাওয়া যায় ওখান থেকে। মুরগির মাংসে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণটা কম থাকে, অর্থাৎ ফ্যাটটা কম থাকে বলে অনেকে মুরগির মাংস খায়। খাসির মাংসতে ফ্যাট বেশি থাকে এবং চর্বিটা, মুরগির মাংসতে চর্বি থাকে না, সেই জন্য এটা অন্যান্য মাংসের তুলনায় স্বাস্থ্যকর। মুরগির ডিম অ্যামাইনো অ্যাসিড যোগান দেয়। অ্যামাইনো অ্যাসিড মানে ছড়ার মধ্যে আমি লিখি, আমি আবার দেখিনি তারপর বলে দিচ্ছি। ডিম বিভিন্ন মৌল, খনিজ মৌল, এগুলো এফি, ক্যালসিয়াম, কে, পি আর কে, ভিটামিন থাকে এ, বি, ডি, কে, সিটা বাদ। সি পাবে তোমরা মাছে, সিটা এবিসি, আবার মধু তো সি পাবে, শুধু সি পাবে না, এই যেটা আলোচনা আছে তোমাদের বইয়ে মাংসের মধ্যে, মুরগির মাংসে সিটা পাবে না, কিন্তু একটা ব্যতিক্রমই পাবে, ই ই রক্ততন্ত্রের বাধা ইটা পাবে। তাহলে আমরা আলোচনায় যাই, দেখো কি করে মনে রাখবো আমরা পোলট্রি মুরগির গুণাগুণটা। কালকে দিয়ে সবাইকে শুরু করেছিলাম, দেখো আমি একবার দেখিয়ে দিই, আগে ভিডিওগুলো দেখবে। মধুর বেলা সেই কালকে আমার নাকে ফের মধু পড়লো, আটা আমারটা সবসময় অ্যামাইনো অ্যাসিড হবে, আমিটাও অ্যামাইনো অ্যাসিড হবে, আর এটাও আমি আছে। কালকে আমি পোলট্রি ফার্ম তৈরি করলাম, এটা মনে রাখলে কিন্তু তোমাদের পোলট্রির গুণাগুণগুলো মনে পড়ে যাবে, একটু আলোচনা করে নিতে হয়। তাহলে সবই কিন্তু কালকে 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 তোমাদের বইয়ে যেগুলো আলোচনা আছে, হ্যাঁ, তা আমি একটু লিখে দিই। কালকে আমি পোলট্রি ফার্ম তৈরি করলাম, দিয়ে এ, বি, সি বাদ দিয়ে ডি, ই, তাহলে লিখি কাল, কে এটা আলাদা হবে সবসময়, কালকে আমি পোলট্রি ফার্ম, ফ্রেম করলে আরও ভালো হয়, ফার্ম তৈরি করলাম। তৈরি করলামটা উজ্জ্ব, হ্যাঁ, এটা কোনো কাজে লাগবে না মনে রাখার জন্য। তা সি এ কয় আকার হলে সি এ হয় এখানে, আর কে হলে শুধু কে, আমিটা তো অ্যামাইনো অ্যাসিড, সবারই বলে দিলাম অ্যামাইনো অ্যাসিড, আমি বা আমার চড়ার মধ্যে এখন থাকবে। পিটা আছে পোলট্রিটা পয়ে পি এলো, এফ ই, এটা এফটা হবে, শুধু এফ হয় না, এফ ই হয় আমরা জানি, তা সি এ, কে, পি আর এফ ই আর অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো আমি ওখানে দেখিনি, সি এ, কে, পি আর এফ ই আর সিটা বাদ দিয়ে, বললাম এখানে সিটা বাদ দিয়ে এ, বি, ডি, ই, চার ভিটামিনগুলো তো জানো, এ, বি, সি, ডি, ই, কে, তাহলে এ, বি, সিটা বাদ দিয়ে ডি, কে, এটা কিন্তু এ, বি, সি থাকবে না, ডি, কে, ডি, কে না, ডি, ই, ডি, ই। তাহলে আমরা সহজে মনে রাখতে পারলাম। মাছের বেলায় কী মনে রেখেছিলাম একবার দেখিনি, মাছের বেলায় আমি কী মনে রেখেছিলাম, যে কালকে, আর মধু দিয়ে শুরু করি, মধুর বেলায় কীরকম মনে করেছিলাম, কালকে আমার নাকে ফের মধু পড়লো, গাছে তো উপর দিয়ে তাকালি মধুটা নাকি পড়ে যাওয়ার ভয় থাকে, নাটা এখানে দেয়া যা, তো মধুটা মধু দিয়ে পুষ্টিগুণ হয়ে গেল, মাছটা মাছ দিয়ে পুষ্টিগুণ হবে। দেখো কালকে আমি সব মাছ পেলাম না, পুকুরে সব মাছ পেলাম না, আর এও দেখো কালকে আমি পোলট্রি ফার্ম তৈরি করলাম, সব কালকে, আর আমি তো সবসময় অ্যামাইনো অ্যাসিড, এইখানটা একটু দুই লিখে নেবে মাছের পুষ্টিগুণে, কারণ এখানে ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায় এই মাছে, এতে দুটো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড, দুই বন্ধু মনে রাখবে। হ্যাঁ, যাই হোক, তোমাদের আমি সহজভাবে দুটো আলোচনা করলাম, আর এতে ফ্যাটটা নেই বলে খুব স্বাস্থ্যকর, অ্যামাইনো অ্যাসিডটা যোগানটা দেয়, অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রচুর কাজে লাগে, প্রচুর কাজে লাগে, এটাই ডিমের পুষ্টিগুণ হবে। তোমরা যদি ডিমের পুষ্টিগুণ লেখো এবং মুরগির মাংসের মধ্যে যা থাকবে ডিমের মধ্যেও অনেকটা সেরকমই থাকে, যাক
পরের ভিডিওতে আমি বিভিন্ন মুরগি পালন সম্পর্কে আলোচনা করব, মাছ চাষ সম্পর্কে আলোচনা করে দেবো, আর থাকলো ডিম আর পুষ্টিগুণ হয়ে গেল। এই একটা খুব ভালো চ্যাপ্টার, এটা বোঝাবার মতো একটা চ্যাপ্টার। তোমরা ভিডিওগুলো ফলো রাখো, আমি তোমাদের এটা মানে সুন্দর একটা চ্যাপ্টার, এটা বুঝিয়ে দেওয়ার মতো। এগুলো টপিক দিলাম, এগুলো ওটা টপিক হবে না, শুধু বুঝে নেবে, একটা মানুষের ছবি এঁকে বুঝিয়ে দেবো। ডিম হয়েছে, মাছ হয়েছে, মধু হয়েছে, এই তিনটের পুষ্টিগুণ সহজে মধু দিয়ে, মধুর মনে পড়ে যাবে, মধু কোথায় পড়বে না কি, মাছ কী হলো, মাছের সব মাছ আমি পেলাম না, ছটা করে মনে রাখতে হবে, এর চারটে মনে রাখতে হবে, এদিকগুলো ছটা খনিজ, এগুলো সব খনিজ উপাদান, হ্যাঁ, যেগুলো এনে পি কে এগুলো সব খনিজ উপাদান, আর অ্যাসিড একমাত্র ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড শুধু মাছে, মধুর নেই, মধুর শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, আর পোলট্রিরও অ্যামাইনো অ্যাসিড আছে। ভালো একটা লাইক করবো।